ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ সুহি। আজকে দুটো কেকের ডেকোরেশন এনেছি। আসলে দুটো ডেকোরেশনই টিচার্স ডে স্পেশাল, একটা হচ্ছে রোহিত টিচারদের জন্য আর একটা আমার টিচারের জন্য। তো চলুন কেকটা ডেকোরেশন করে নিই। আগেই দেখলেন আমি ক্রিমে কালারগুলো কী কী কালার লাগবে সেগুলোকে আলাদা করে রেখে দিলাম। এরপরে আমি কেকটাকে আইসিং করব। তো ফার্স্ট কেকটা আমি নিয়েছি। আসলে আমি ভেবেছিলাম আগের দিন করে রেখে দেবো, কিন্তু কিছুতেই আমার সেই হয়ে ওঠে না, দিনের দিনই কেকটা রেডি করতে যাই আমি। তো যাই হোক, আর এমনিতেই এই কদিন তো মিষ্টি খুশি বাড়িতে এসে আছে, সেই জন্য টাইমও পাইনি। তো ওই জন্য একদম লাস্ট মোমেন্টে আমি কেকগুলো শুরু করেছি। আজকে অনেক সকাল সকালেই রান্নাবান্না করে নিয়েছিলাম, আর রান্নাবান্নার মধ্যে কিছুই বিশেষ কিছু করিনি। ওই সব মেয়েগুলোর প্রিয় ডালের সাথে একটু ভাজা করলেই ওদের খাওয়া হয়ে যায়, সেই জন্য ওইদিকে তাড়াতাড়ি করে আর চলে এসেছি কেক ডেকোরেশন করতে। এই ডেকোরেশন করতে করতে কত কিছু মাথায় আসছে। মানে আমি যখন ফার্স্ট কেক শিখবো বলে আমার ম্যামকে ফোন করি যেখানে আমি শিখেছিলাম, তো উনি ফার্স্টেই বলেছিলেন যে কেক শিখবে একটা কথা কিন্তু মাথায় সবসময় রাখবে, কেকটা খুবই প্র্যাকটিসের জিনিস, তো তোমাকে একদম প্র্যাকটিস না করলে কিন্তু তোমার কেক ভালো হবে না। আজ আমি 4 বছর কন্টিনিউ ধরে কেকটা বানাচ্ছি, শেখাচ্ছি, সব কিছু করেও এখনও বলতে পারবো না যে আমি ভালো বানাই। তো ম্যামের এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছিল যে উনি অন্য টিচারদের মধ্যে অতটাও প্রফেশনাল নন যে হ্যাঁ, যে শিখতে চাইছে তাকে আগেই বলবো হ্যাঁ আগে অ্যাডমিশনটা নিয়ে নাও, সেই রকম না। উনি আগেই এই এই কথাগুলো বলে দিয়েছিলেন যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। তো যাই হোক, প্র্যাকটিস তো আমার সেইভাবে হয়ে ওঠে না, কারণ মাঝে তো অনেক কিছুই ঝড় জল গেল, অ্যাক্সিডেন্ট এটা সেটা নিয়ে ঘরেই বসে থাকা, তারপরে হাত একদম খারাপ হয়ে গেছিলো, আর এখন তো সময়ই পাই না। মানে একটা কাজের থেকে বেরিয়ে গেলে না সময়টা অতটা ঠিক দেওয়া হয়ে ওঠে না, তাও কিছু কিছু অকেশনগুলোতে আমি বানাতে পারি। আর তাছাড়া আমার ওই যে ডাক্তারের একটু স্ট্রিক্টলি মানা আছে যে একভাবে দাঁড়িয়ে থাকা যাবে না, আর এই কেক বানাতে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হয় সেটা তো আপনারা জানেনই, পায়ে ভরটা বেশি দিয়ে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, ওই বলেছে যে দাঁড়িয়ে আবার একটু কিছুক্ষণ বসতে। তো এইভাবে এইভাবেই করি। যাই হোক, সপ্তাহ তো পূরণ করতে হবে, কারণ এটা ভীষণভাবে আমার ভালো লাগার একটা জায়গা। তো দুটো কেক তো রেডি হয়েই গেল দেখলেন, আর কমেন্টে কিন্তু জানাবেন কোন কেকটা বেশি ভালো লাগছে। ফ্লেভার দুটো আমি সেম রাখার চেষ্টা করেছি, ওই মিক্সড ফ্রুট। আর এই হলো সন্ধেবেলার এই আমাদের একটু ছোটোখাটো সেলিব্রেশন, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখুন, সব দুষ্টুগুলো এক জায়গায় আছে, তো ওদের কতবার বলছি কেকটা কাট কর, তা না করে ওই যে বাবু কিছু আর কি লেখা বা ড্রয়িং কিছু একটা করছে, ওটাকে সাজিয়ে রাখবে বলে, সেই জন্য বলছে দাঁড়াও ওটা হয়ে যাক তারপরে আমরা কেক কাটবো। আর রোহিত তো সহ্যই হচ্ছে না কখন কেকটা কাটবো কাটবো করে। তো এই যে দেখি কী করছে, এই দেখুন এখানে কী করছে। আসলে ও সব কিছুর মধ্যে ইভেন্ট খুঁজে পাচ্ছে আজকাল, অ্যাকচুয়ালি ইভেন্ট ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে আর সেই সারাক্ষণ করে বেড়াতে হয়, ওই জন্য এটাও একটা ইভেন্ট মনে করে ও রীতিমতো ওই হোয়াইট বোর্ডটাতে লেখালেখি শুরু করেছে যাতে ইভেন্টটা পারফেক্ট হতে হবে, একদিকেও একটুও খুঁত থাকলে হবে না। আর কিছু, ঘর সাজানোর সময় পাইনি, একটু ইচ্ছা ছিল, তো ওই যে বাবুকে বললে আগের থেকে ও করে দিত, কিন্তু ও সারাদিন আজকে কলেজে ছিল তো ও সময় পায়নি। তো এই যে ফাইনালি ওর ড্রয়িং করা শেষ হয়েছে, আর এটাকে কোথায় দেবো কোথায় দেবো, এইখানে এই দেখুন করেছেও খুব সুন্দর, একটুখানি অল্প সময়ের মধ্যে 5 মিনিট বা 7 মিনিট সময়ের মধ্যে এটা খুব সুন্দর করেছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পাচ্ছি না, এটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর এরপরেই শুরু হবে কেক কাটিং। একটা জায়গায় দেখছিলাম লেখা ছিল যে এখন বাঙালি সব কিছুতেই কেক কাটে, কথাটা ঠিকই। আসলে ওই লকডাউনের সময় সবাই হাউসওয়াইফরা বেশি করে, একদম আমার তো মনে হয় 50% সবাই কেক বা কুকিংয়ের এইসবগুলো শিখেছে, বেকিং, তারপরে আর কিছু পার্সেন্ট শিখেছে মেকআপ ঘরে বসে বসে। তো এটাই এখন ঘরে ঘরে যেমন মেকআপ আর্টিস্ট সেই রকম বেকিং, মানে হোম বেকারস। তো যাই হোক, মজার হলেও কথাটা কিন্তু সত্যি, আর সবাইকে সব কাজ জেনে রাখতে হবে এটা তো ঠিকই, সব কাজ জানাটাই উচিত, কারণ আমরা কোভিডের সময় দেখেছি কতটা কষ্ট হয় সব কিছু করতে। তারপরে আস্তে আস্তে অবশ্য আমরা কিন্তু শিখেও গেছিলাম তারপর থেকে। আর এই যে কেকটা কাটা হয়ে গেছে আর ওরা খাচ্ছে এদিকে, কিন্তু কী নিয়ে হাসাহাসি করছিল আমার ঠিক মনে পড়ছে না এই সময়, কিন্তু ওদের এতটাই কেক ভালো লেগেছে, বিশেষ করে রুহি, রুহি তো কন্টিনিউ কেকটা কাটছে আর খেয়ে যাচ্ছে সমানে। এরপর ছিল কেক কেটে রুহির স্টুডেন্টকে খেতে দেওয়া। তো রুহির স্টুডেন্ট, আপনাদের সঙ্গে মিট করিয়ে দিচ্ছি রুহির স্টুডেন্টকে, এই দেখুন কেকটা কেটে নিয়ে যাচ্ছে স্টুডেন্টকে খাওয়াবে। কিন্তু আমার স্টুডেন্ট আমার চেয়ে বড়। হ্যাঁ, এবার সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, রুহির স্টুডেন্টটা কে, এই দেখুন, এই যে আমার দাদা হলো রুহি স্টুডেন্ট, মানে ও যা কিছু স্কুলে শিখবে আর এদের কাছে শিখবে পড়াশুনোগুলো, সেইগুলো সব অ্যাপ্লাই করবে দাদার সঙ্গে, ওর ওই মামাকে সারাক্ষণ পড়াতে থাকবে। তো সেই ভিডিও কোনো একদিন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ওই মোমেন্টটা খুবই সুন্দর। তো ওটাই হচ্ছে রুহির স্টুডেন্ট, এবারে সকাল থেকেই বলছে আমাকে গিফট দাও। আর এই যো সকাল থেকে ও কষ্ট করে করে তিনজনের জন্য কার্ড বানিয়েছে, যার কার্ডে একটা করে খুব সুন্দর লেখা লিখে দিয়েছে, এই যে কি, তো সেগুলো আমি দেখাচ্ছি। আর পেনও আনিয়ে নিয়েছে পাপাকে দিয়ে, ও সকাল থেকেই কার্ডগুলো কিন্তু বানিয়েছে, ডিজাইনগুলো কোথার থেকে কালেক্ট করেছে, লেখাগুলোও কালেক্ট করেছে জানি না, আমাদের তো কাউকে দেখতেই দিচ্ছিল না, ও একা একা বসে কার্ডগুলো বানিয়েছে। এমনকি আমি বললাম যে একটু ভিডিও তোল তাহলে তোর চ্যানেলে আপলোডও করা যাবে, তো সেটুকু টাইম আমার আসলে হয়ে ওঠেনি, সেই জন্য ভিডিওটা করে উঠতে পারিনি। আর এই যে কার্ডে কী লেখা আছে সেগুলো ওর টিচাররাই পড়ে শোনাচ্ছে আপনাদেরকে। প্রথমেই মিষ্টি পড়ে শোনাবে, মিষ্টি আর ওর ভালো নাম মেঘা, তো মিষ্টি পড়ে শোনাবে প্রথম কার্ডটায় কি আছে। কি লিখেছে পড়ো। হ্যাপি টিচার্স ডে, অন দিস স্পেশাল ডে আ নোট অফ থ্যাঙ্কস আই এম সেন্ডিং টু ইউ রবি, এক্সপ্রেস মাই টিচার্স ডে অন দিস স্পেশাল ডে আ নোট অফ থ্যাঙ্কস আই এম সেন্ডিং টু ইউ রবি, দেখি তোমারটা ওখানে দাঁড়াও। আরে এদিকে এদিকে ওরা পড়ছে আর এদিকে হাফ কেক ফিনিশ। রুহি কেক খেতে খেতেই শুনছে, আর মিষ্টির লেখাটা ছিল ভীষণ বড়, কারণ মিষ্টি নাকি ওকে একটু বেশি পড়ায়, সেই জন্য মিষ্টিকেও অনেক বেশি লেখা দিয়েছে। আর এটা হলো আমাদের খুশি, ওর ভালো নাম স্নেহা। হ্যাপি টিচার্স ডে, অন দিস স্পেশাল ডে আই এম সেন্ডিং ইউর ওয়ে টু এক্সপ্রেস মাই হার্টফেল্ট গ্রিটিংস টু সামওয়ান হু ইজ মোর দ্যান আ টিচার, ইউ হ্যাভ বিন দেয়ার ইন মাই ডার্ক ডেজ লিডিং মি ইন্টেলিজেন্ট থ্রু দ্য ওয়ে, pulling my ship to the shore when the storms of the sea were at our door, for all the guidance and love you shower, thank you teacher, to live forever. Wow. যে এইবার তাকে তো দেখিয়ে দাও। এই যে তাকে দেখাচ্ছি।
আরেকটা কথা বলে রাখি, বাবুর কার্ডটার মধ্যে বেশি কিছু লেখাইনি, কারণ ও নাকি বেশি পড়ায় না, সেই জন্য ওর একদমই কমে ছেড়ে দিয়েছে, জাস্ট হ্যাপি টিচার্স ডে বলে। আর এই যে আমার টিচারের কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসলে উনি জাস্ট অফিস থেকে ফিরে আমাকে ছবিগুলো পাঠিয়েছিলেন, ভালোভাবে রেডিও হতে পারেননি, তো আমি ওনার পারমিশন নিয়েই ছবিগুলো ইউজ করছি। আর দুজনাই পড়াতেন, দাদু আর দিদা, তো আমাদের রিলেটিভ হওয়ার জন্য দাদু দিদা বলি, কিন্তু ওনাদের মতো টিচার আমি আর দেখিনি, এত ভালো ডেডিকেশন আমি আজ পর্যন্ত এমন মানুষ দেখিনি। আমার মানে কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি, আমরা যখন ছোটবেলায় পড়তে বসতাম তখন উনি পড়াশুনো করতেন, কলেজে যেতেন আর এই চাকরি পরীক্ষার জন্যই পড়াশুনো করতেন, তো সারা দিন অক্লান্ত পরিশ্রম করে এসে তারপরে আমাদের পড়াতে বসতেন, তো সেই সময় হয়তো এসে খুব টায়ার্ড হয়ে গেছেন, তো বলতো আমি 5 মিনিট ঘুমিয়ে নিচ্ছি, তোরা একটু দেখে নে বইটা, তারপরে পড়াবো। আর আমরা ভাবতাম যে ঠিক আছে আজকে মনে হয় ছুটি হয়ে যাবে, ঠিক 5 মিনিট পরে উঠেই আমাদের ঠিক কিন্তু পড়াতে বসবেন। আর যেদিন দিদার আসতে দেরি হতো ওই দাদু আমাদের পড়াতো, কিন্তু দাদুর কাছে খুব ভালো আবদার করতাম, মানে সেদিন ফাঁকিটা বেশ ভালোই হতো, গল্পে আনন্দে দিনগুলো কেটে যেত, তো এইরকম কিছু কিছু স্মৃতি মনে পড়ে, খুবই ভালো লাগে এখন। আর আমাদের ব্যাচে যে কজন ছিল আমরা ছিলাম অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু ওনার কাছ থেকে পড়ার যখন ভর্তি হই আমরা প্রত্যেকে কোনো না কোনো স্ট্যান্ড নিয়ে পাশ করতাম, 1 থেকে 10-এর মধ্যে আমরা থাকবই। আর আমাদের রেজাল্টের দিনে আমাদের চাইতেও দিদার টেনশন লেগে থাকতো বেশি, ওই রাস্তার দিকে তাকিয়ে বসে থাকবে কখন আমরা আসবো কখন আমরা আসবো। আর ভীষণ সুন্দর গানও করেন, তো কোনো একদিন যদি সময় হয় আপনাদের সঙ্গে ওনার গান নিশ্চয়ই শেয়ার করব। আরও অনেক মোমেন্ট আছে যেগুলো আজকে শেয়ার করলাম না, ওগুলো নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো, না হলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, তো আজকে এইখানেই শেষ করলাম ভিডিওটা। আর আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ওই যে মনে করে সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, না হলে কিন্তু নেক্সট ভিডিওগুলো আসবে না, আর ওই যে বেল আইকনটা ওটা অবশ্যই অল করে দেবেন, আর ফেসবুকে ফলো বাটনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর টুডে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।